নীলপূজোর দিন গঙ্গা স্নান সেরে অভিনেত্রী কৌশানীকে সাথে নিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন বিধায়ক মদন মিত্র। এদিন নীলপূজো উপলক্ষে বহু পুণ্যার্থী আসেন মন্দিরে। নীলপূজোর দিনে দক্ষিণেশ্বর মন্দিরে এলেন বিধায়ক মদন মিত্র। এদিন গঙ্গায় স্নান সারেন তিনি। গঙ্গায় পুণ্য স্নান সেরে পঞ্চায়েত ভোটের লড়াইয়ের বার্তা দিলেন মদন মিত্র। এদিন বিধায়ক মদন মিত্র দাবি করেন, পঞ্চায়েত ভোটে ফাঁকা গোলে নির্বাচন হবে, বিরোধী বলে কাউকে দেখতে পাচ্ছি না, খেলায় ট্রাইবেকার হলে গোলকিপার থাকবে না, বল কাকে মারব, এমনটাই দাবি করেন বিধায়ক। এবার যে পঞ্চায়েত হবে, এই পঞ্চায়েত বাংলার ইতিহাসে প্রাগৈতিহাসিক যুগ এরকম পঞ্চায়েত হয়নি। শান্ত, ঠান্ডা, 50 ডিগ্রি গরমে সবাই মাথা ঠান্ডা করে দূর থেকে যাওয়ার সময় দেখিয়ে দিয়ে যাবে ভোট দিয়ে গেলে। পাশাপাশি এদিন মন্দিরে পুজো দিতে এসে কেন্দ্র সরকারের বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ করেন মদন মিত্র। মদন মিত্র বলেন, কেন্দ্র বাংলার পাওনা দিচ্ছে না, যে পরিমাণ পাওনা আছে তা মিটিয়ে দিলে বাংলায় অনেক প্রকল্প হবে, যাতে কর্মসংস্থান হবে বলে দাবি করেন বিধায়ক মদন মিত্র। সর্বশান্তি, সর্বসুখ, সর্বমানুষের আনন্দ, এবং গত 3 বছর অনেক কষ্ট করেছি, এবার যেন বাংলার উপর থেকে কেন্দ্রের যে অত্যাচার সেই অত্যাচার বন্ধ হয়। আর আমরা কিছু চাই না, আমাদের টাকা আমাদের কেন্দ্র, এটা মন্দির না হলে বলতাম এ হাত মুজে দে দে ঠাকুর, যেহেতু মন্দির তাই বলতে পারছি না, টাকাটা আমাদের 1,15,000 কোটি টাকা, ওইটা দিলে আমরা অনেকগুলো নতুন প্রকল্প খুলতে পারি, যেখানে কয়েক হাজার ছেলে চাকরি হবে, সেগুলো দিচ্ছে না, দেওয়ার কোনো প্ল্যানও নেই, উল্টে কী করে বেঙ্গলকে আরও পিছিয়ে যাবে। কিন্তু বাংলা এখনো অবধি তার ক্ষমতার মধ্যে দিয়ে দিয়েছে, যদিও কেন্দ্রীয় সরকার কিন্তু তাদের দেওয়ার 35,000 কোটি টাকা দিয়ে এখনো দেয়নি। এদিন বিধায়ক মদন মিত্রের সঙ্গে মন্দিরে আসেন অভিনেত্রী কৌশানী। তিনি বলেন, পবিত্র নীলপূজোর দিনে আমি এখানে আসতে পেরে ধন্য। আমি এটাই বলবো যে নীল ষষ্ঠীর মতন একটা পবিত্র দিনে আজকে এত বড় একটা অনুষ্ঠান, যেখানে এত মানুষ পায়ে হেঁটে এই গরমের মধ্যে এসে তারা উপোস করে এই পুজো দিচ্ছে, গঙ্গায় স্নান করছে, সত্যি খুব ভালো লাগছে। হয়তো আমিও যদি ডুব মারতে পারতাম খুব ভালো লাগতো, কিন্তু আমার জায়গায় সেই মনোকামনা দাদা পূরণ করে দিয়েছে, আমি যতটুকু পারলাম করলাম। এই কারণেই ভালো লাগছে যে এর আগে কোনো দিন এরকম একটা অনুষ্ঠানের অংশ হতে পারিনি, কিন্তু আজকে দাদার ডাকে এখানে আসা আর এত সুন্দর একটা দিনে পুজো করা বা আজকে গঙ্গা মায়ের কাছে গিয়ে প্রার্থনা করা সবার মঙ্গলের জন্য, সেটা সবচেয়ে বড় আমার মনে হয় আমার কাছে পাওনা। নীলপূজো উপলক্ষে বহু পুণ্যার্থী এদিন দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে আসেন। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, দক্ষিণেশ্বর। শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের বনগা শাখা, রেডি বৈশাখী অফার নিয়ে 5-50% ডিসকাউন্ট ডিফারেন্ট প্রোডাক্টসে। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।